আজকে মোমেনল বাবুনগরী তোদের বাপদের এই শেখের বেটি রাশিতে ঝুলিয়ে দিয়েছে, আর তোরা তো সেই জানোয়ারের বাচ্চা, আর তোরা তো সেই জানোয়ারের বাচ্চা, আর তোরা তো সেই জানোয়ারের বাচ্চা। Press the bell icon on the YouTube app and never miss another update. আজকের এই আলোচনার শুরুতি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে আমরা লাল সবুজের পতাকা পেতাম না, আমরা এই সবুজ পাসপোর্ট পেতাম না, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত পেতাম না, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি, শ্রীমতী ইন্দিরা গান্ধীকে স্মরণ করছি, 71-এর মুক্তিযুদ্ধে সমস্ত শহীদ এবং বীরাঙ্গনাদের। আলোচনার বিষয়বস্তুর বাইরে আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে যে সাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ গঠিত হয়েছিল। 1975 সালের পর 30 বছর সেই সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে, পৃষ্ঠপোষক করে, পেট্রোনাইজ করে আওয়ামী বিরোধী সংগঠন গুলো তাদেরকে আজকে মহিরূপে রূপান্তরিত করেছে, যার খেসারত আজকে বাংলাদেশ আওয়ামী লীগ না শুধু পুরো জাতিকে দেওয়া হচ্ছে, দিতে হচ্ছে। জাতির জনক, যে জাতির জনক বিশ্বের বিভিন্ন দেশে জাতির জনক আছে, তাদের স্থান এবং আমাদের জাতির জনকের স্থান বাংলাদেশের যে প্রেক্ষাপট সেখানে এক না। আমরা যদি দেখি ভারতের মহাত্মা গান্ধী, পার্শ্ববর্তী দেশ রাশিয়া, লেলিন, মাও সতিং সহ প্রত্যেকটা জাতি তাদের জাতির পিতাকে যেভাবে বুকে আগলে রাখেন, শ্রদ্ধার সাথে রাখেন, এই বাংলাদেশ একমাত্র দেশ যেখানে স্বাধীনতার 49 বছরও সেই স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধু অর্থাৎ জাতির পিতার ভাস্কর্যের উপরে আঘাত আনে, বঙ্গবন্ধু নামে যাদের অ্যালার্জি হয়, বঙ্গবন্ধুকে যারা ইতিহাস থেকে মুছে দিতে চাইছে তাদের বিরুদ্ধে আজকে আমাদের লড়তে হয়, ভাবতে হয়, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হয়, এইখানে আলোচনা সভায় আলোচনা করতে হয়। এটা আমাদের জন্য, এই জাতির জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা, এটা আসলেই একটা লজ্জাকর ঘটনা। এই বঙ্গবন্ধুর তনয়া গণনেত্রী শেখ হাসিনা একমাত্র ক্ষমতায় ছিলেন বলেই এবং সেই শেখের বটি বলেই তিনি এই যুদ্ধাপরাধীদের সেদিন বিচার করেছিলেন, যখন তারা এই বাঙালি জাতির একটা অংশ বলেছিল, এদের গ্রেপ্তার করার পর বলেছিল বিচার হবে না, বিচারের কার্যক্রম শুরু হওয়ার পর বলেছিল রায় হবে না, রায়ের পর বলেছিল রায় কার্যকর করা হবে না, সব করা হয়েছে। আজকে মোমেনুল বাবুনগরী তোদের বাপদের এই শেখের বেটি রাশিতে ঝুলিয়ে দিয়েছে, আর তোরা তো সেই জানোয়ারের বাচ্চা, বড় বড় জানোয়ার যারা 71-এ বাংলাদেশের বিরোধিতা করেছিল, তোদের বাপকে এই বাংলাদেশ আওয়ামী লীগ এই শেখের বেটি ঝুলিয়ে দিয়েছে, তোরা তো কিচ্ছু না। আমাদের আজকের দুর্বলতার কারণে এই মৌলবাদী, এই সাম্প্রদায়িক শক্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠার সহজ সুযোগ পাচ্ছে। আমাদের গ্রুপিং রাজনীতি, আমাদের অনৈক্য, আমাদের অর্থলোভ, আমাদের ব্যক্তি স্বার্থ, এই সব কিছুর ঊর্ধ্বে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের মাধ্যমে এই সমস্ত ইতরদের, এই সমস্ত সাম্প্রদায়িক লোকদেরকে, এই সমস্ত মৌলবাদদের, এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের মৌল প্রতিহত করা আমাদের জন্য, মুজিব সৈনিকদের জন্য, মুজিবের রক্তবীদের সন্তানদের জন্য কোনো ঘটনা না। আজকে সময় এসেছে বাংলাদেশের এই স্বাধীনতার 49 বছর পরে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বিজয়ের এই মাসে আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা সব ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে গিয়ে, পদ পদবীর ঊর্ধ্বে উঠে গিয়ে বঙ্গবন্ধুর যে অসাম্প্রদায়িক বাংলাদেশ চিন্তা করেছিলেন, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ ভাবে হয়ে কাজ করব, এই প্রত্যাশা, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।